আমরা মায়েরা প্রতিদিন চিন্তা থাকে বাচ্চা স্কুলে যাবে তাদেরকে টিফিনে কী দিব। যারা বাচ্চারা একটু শান্ত তারা যাতে যা দেওয়া যায় তাই নিয়ে যায়। বাট আমার বাচ্চারা একদমই বাহিরের খাবার খুবই পছন্দ করে আর একদমই বাসার খাবার নিতে চায় না। তো বাহিরের খাবারগুলো খুবই অস্বাস্থ্যকর থাকে, তাই আমি চেষ্টা করি আমার বাচ্চাকে বাসায় টিফিনগুলো তৈরি করে দেওয়ার জন্য। আপনারাও ট্রাই করতে পারেন, খুবই সহজ। এভাবে একটি প্যানে আমি পেঁয়াজ নিয়েছি এবং আমার কাছে যেটা ছিল কাবাব ছিল, এটা টিক্কা কাবাব ছিল বাসায়, আর এই টিক্কা কাবাব দিয়ে আমি আমার রেসিপিটি তৈরি করেছি বাচ্চার জন্য। আর সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি, যেহেতু একটু লবণ কম হতে পারে, যেহেতু আমি পরিমাণে একটু বেশি বাড়িয়ে দেব পেঁয়াজ দিয়ে। তো সেই কাবাবগুলো একটু ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি এবং এই কাবাবগুলো আমি পেঁয়াজের মধ্যে ছেড়ে দিয়েছি। পেঁয়াজটা বেশি একটা ভাজা ভাজা করিনি, একটু নরম নরম রেখেছি যে যাতে করে একটু ভালো ফ্লেভার আসে। আর আমি আমার বানানো সেই চিলি সসটা একটু দিয়ে নিয়েছি একটু ঝাল ঝাল করার জন্য। চিলি সসটা দিলে একটু ঝাল মিষ্টি একটু ফ্লেভার আসে। আর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি, যেহেতু আমি ফ্রিজে রেখেছিলাম ঝুড়ি করে, বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। আর সাথে একটু আমার যা লাগবে এটা হলো আপনার শশা কুচি, শশাটা একটু গ্রেট করে নিয়েছি। দেন আমার সবথেকে যেটা একেবারে পারফেক্ট যে জিনিসটা লাগবে সেটা হলো পাউরুটি। আমি একটি পাউরুটি নিয়েছি আর পাউরুটি থেকে কিছু স্লাইস পাউরুটি আমি বের করে নেব। দেন যেটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা চাইলে চারপাশের এই কাটা পোড়া অংশটুকু মানে ব্রাউন কালার অংশটুকু বাদ দিয়ে দিতে পারেন। আমি বাদ দিয়েও করেছি এবং দিয়েও করেছি, দুভাবে আপনারা যার যেটা ভালো লাগে সেভাবেই করতে পারেন। দেন একটি বেলনা দিয়ে ভালো করে চেপে চেপে বেলে নিব, বিকজ আমি এটা ফোল্ড করব রোল টাইপের। তো রোল টাইপের করতে গেলে অবশ্যই এটাকে ভালোভাবে চেপে চেপে বেলে নিতে হবে। দেন আমি যে পুরটা তৈরি করেছি সেই পুরটা আমি ভেতরে দিয়ে দিলাম এবং গ্রেট করা শশাটাও দিয়ে দিয়েছি। দেন পছন্দ এবং স্বাদ অনুযায়ী আপনারা সসও ব্যবহার করতে পারেন, আমি মেয়োনিজ দিয়ে দিয়েছি যেহেতু আমার বাচ্চা মেয়োনিজ পছন্দ করে। আর অনেকটা পরিমাণ সস আমি চিলি সস ওই পুরটার মধ্যে দিয়ে দিয়েছিলাম, তাই আমি আর আলাদা করে কোনো সস দিইনি। আর এটা ভেজে খাওয়ার পর সময় ওরা সস দিয়েই খাবে। তো এইভাবে ফোল্ড করে এটা চেপে চেপে এখানে আটকে দিবেন, যদি না আটকা তাহলে একটু পানির সাহায্যে এটা ভালোভাবে আটকে দিবেন। দেখবেন খুব সহজে সুন্দর ফোল্ড হয়ে গেছে। আর এভাবে পুনরায় আমি আরেকটি চারপাশে ব্রাউন অংশটা না কেটেই করেছি, ভালোভাবে বেলে দেন পুরটা দিয়ে শসা এবং মেয়োনিজ অ্যাড করে আমি এটাকে দেখুন কীভাবে ফোল্ড করলাম, খুব সহজে খুব সুন্দর উপায়ে ফোল্ড করা যায়। দেন আমার সবগুলো ফোল্ড করা হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে একটা ডিম নিয়েছি, আমি যেহেতু সবগুলো করব না কিছুটা রেখে দেবো, তো একটা ডিমে আমার তিন থেকে চারটা হয়ে যাবে। সামান্য একটু ব্ল্যাক পেপার এবং লবণ দিয়ে আমি ওটাকে মেখে নিয়েছি এবং ভালোভাবে আমার যে রোলটা ওটাকে ডিমের মধ্যে গড়িয়ে দেন ভেজে নিয়েছি। আর খুব মচমচে এবং খুবই টেস্টি একটি টিফিন হয়ে যায় বাচ্চাদের জন্য, আর বাচ্চারা খুবই বেশি পছন্দ করে এটা। আপনারা মেয়োনিজ কিংবা সস দিয়ে ওদেরকে পরিবেশন করতে পারেন, ওরা খুবই খুশি হবে।